সবকিছুকে তার নূর দ্বারা আলোকিত করে এবং সমস্ত মানুষের কল্যাণে কাজ করে কখনো সূর্য স্বপ্নে দেখা ওই জায়গায় বাচ্চাকে স্বপ্ন দর্শক যেখানে স্বপ্ন দেখেছে কখনো সূর্য স্বপ্ন দেখার দ্বারা বড় বড় কেরামকে বোঝায় কখনো সূর্য স্বপ্ন দেখার দ্বারা স্বপ্ন দশটা রাজত্ব বোঝায় যদি সে দলবদ্ধ ছাড়া একাকি দেখে যদি একদল লোক একসাথে দেখে তাহলে তাদের আমির কে বুঝাবে ছাত্রদের উস্তাদ বোঝাবে সন্তানদের পিতাকে বোঝাবে আর স্ত্রীদের স্বামীকে বোঝাবে আবার কখনো কখনো সম্ভ্রান্ত মহিলাকে বোঝাবে যেমন বাচ্চা নেতা বা সর্দারের স্ত্রী কন্যা মা বাবা অথবা স্বপ্ন কন্যা মা বাবা স্ত্রী কে বুঝাবে যদি স্বপ্নে দেখে সূর্যগ্রহণ বা অন্য কোন কারণ ছাড়াই অন্ধকার হয়ে গেছে তাহলে এটা অত্যাচার পাপাচারিতা ও কুফরি ও পথভ্রষ্টতার আলামত বোঝায় আর যদি সূর্যকে তার হাতে দেখে তাহলে ঘরের মধ্যে সূর্যের আলো দেখে তাহলে এটা রাজত্ব লাভের আলামত যদি কারো ছেলে গোলাম অথবা তার স্ত্রী স্বপ্নে সূর্য অদৃশ্য দেখে তাহলে এটা নিজ ঘরের মধ্যে স্ত্রী গর্ভবতী হবে এবং উত্তম সন্তান প্রসব করিবার আলামত বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার